ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। লকডাউনের সকালে বাঘাযতীন উড়ালপুলের ওপর খুন রিকশা চালক। আজ সকালে উড়ালপুলের ওপর রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়। পাশেই ছিল রিকশা। বাঘাযতীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পাটুলি থানার পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা জানান নিহতের সঙ্গে আজ সকালেই এক ব্যক্তির মারপিট হয়েছিল। যার সঙ্গে মারপিট হয়েছিল তার বাঁ হাত কাটা। স্থানীয়দের বিবরণ শুনে পুলিশ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অভিযুক্তকে ধরে ফেলে। পুলিশ সূত্রে দাবি, জেরায় দ্রুত খুনের কথা কবুল করেছে। অভিযুক্ত ব্যক্তিও পেশায় রিকশা চালক। দুজনের মধ্যে পুরনো বিবাদ ছিল বলে পুলিশ সূত্রে খবর। মাথায় টাইলস দিয়ে আঘাত করে রিকশা চালককে খুন করা হয় বলে অভিযোগ।